সুরে সুরে পান করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روزة من رياض الجنة وحفرة من حفر النار. إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا. আপনার কতগুলো আশেপান বান্দারিয়া মুহিব্বিন বান্দারিয়া আপনার শহীদ দরবারে হাত উঠাইছে আল্লাহ। আয় আল্লাহ বাড়ি ধরা যে বড় ব্যবসায়ী ভাইরা দীর্ঘ দশ বছর যাবৎ মেহনত করে তিনি এক পরিবেশ তৈরি করে আয় আল্লাহ মানুষকে করে মহাদিসের নসিহত শোনায় থাকেন। আয় আল্লাহ বিগত নয় বৎসরের মতো এবার দশম বৎসর আয় আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ব্যবস্থা করেছেন। মাহবুব দয়া করে মেহরবানি করে আসমানি বেলা আসমানে উঠায় নিয়ে যান, জমিনে বেলা জমিনে দবায় দেন, আমার বেলা আমার সাথে উড়ায় দেন, পানির বেলা পানির সাথে মিশায় দেন। আয় আল্লাহ বৃষ্টির মালিক আপনি, বৃষ্টি দেওয়ার মালিক আপনি, বৃষ্টি নেওয়ার মালিকও আপনি। দয়া করে মেহরবানি করে কোরআনের বাগান কে হেফাজত করেন মাওলায়ে কারীম। আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদেরকে পরীক্ষায় ফেলে দিয়ে না আল্লাহ। কত মানুষ আশা করে আছে আজকে কোরআন হাদিসের আলোচনা শুনবে, এক যাক কোরআনের পাখি এসে গেছে ও মাওলা। আর বহু মুসলিরা কাতারে কাতারে
আসার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ কয়েক ঘন্টার জন্য আপাতত বৃষ্টিকে আপনি আল্লাহ বৃষ্টির থেকে আমাদের এই মাহফিলকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি কি না পারেন সবই তো আপনি পারেন, মাওলা আপনি বৃষ্টি দিতে পারেন, বৃষ্টি থামাইতে পারেন। দয়া করে মেহরবানি করে মুহূর্তের মধ্যে একটা হাওয়ার মাধ্যমে বৃষ্টিকে আপনি অন্যত্র নিয়ে যান। আল্লাহ এই কোরআনের মাহফিলকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা হইতে পারি গুনাহগার, কিন্তু আমাদের একটা ডিগ্রি আছে, আমরা শেষ নবীর উম্মত। আল্লাহ দয়া করে মেহরবানি করে সমস্ত ক্ষমতার মালিক আপনি, সমস্ত সমস্ত ক্ষমতার মালিক আপনি, সবকিছুর মালিক আপনি। দয়া করে মেহরবানি করে বৃষ্টির থেকে হেফাজত করেন। ডাকতেন আল্লাহ রাত্রে যখন ঘুমাবার সময় হবে আপনি বৃষ্টি দিয়েন, এখন কিছুক্ষণের জন্য আপনার দয়ার দ্বারা, আপনার স্পেশাল দয়ার দ্বারা ক্ষমা করে দেন মাওলা। আজকের মাহফিলকে কবুল করেন, আয়াল্লাহ ব্যবসায়ীদের কুরবানিকে আপনি কবুল করেন, আয়াল্লাহ সাদেক ভাই সহ ব্যবসায়ীদের কুরবানিকে, ব্যবসায়ীদের কুরবানিকে আপনি কবুল করেন, আয়াল্লাহ মাহফিলকে আপনি হেফাজত করেন। আল্লাহ 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 আপনার হাবিবের তোফায়েলে হেফাজত করেন। صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين। বৃষ্টির মালিককে বৃষ্টি সারাইবার মালিককে সব কিছুর মালিক আল্লাহ। এই জন্য একমাত্র আল্লাহর ইবাদত হবে, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিবার করে আয়াল যারা আছে সকলকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাবে? মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের ইন্ধন বানানো হবে, রাত্রি বানানো হবে, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। জাহান্নামের ভয়ে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে যার অন্তর দিয়া মহান আল্লাহ পাকের ভয়ে, যার চক্ষু দিয়া এক ফোঁটা পানি নির্গত হবে, ওই পানিটার দাম এত বেশি যে ওই পানিটা যদি জাহান্নামের দিকে ছেড়ে দেওয়া হয় জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কান্দো, যদি আল্লাহর কাছে কান্দো, কানতে যদি হয় মহান আল্লাহর ভয়ে কান্দো, জাহান্নামের ভয়ে কান্দো। জাহান্নামের ভয়ে যখন মাউন বান্দা কানতে থাকে, তোমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আমার বান্দা কানতে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ জানি না তোমার বান্দা কানে কানতে কেন। জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা করলে বান্দা বলে, জাহান্নামের ভয়ে কাঁদি, আখিরাতের শাস্তির ভয়ে কাঁদি, কবরের আযাবের ভয়ে কাঁদি। আমার আল্লাহ বলেন, তারা কি জাহান্নাম দেখেছে নাকি? তারা কি আমি আল্লাহকে দেখছে নাকি? না না, দেখে নাই, না দেখি, তারা কোরআন হাদিস থেকে শুনে, এই ধরনের হক্কানি ওলামায়ে কেরামের জবান থেকে শুনে তারা বিশ্বাস করেছে আল্লাহ, এই জন্য তারা জাহান্নামের ভয়ে কাঁদে। আল্লাহ তোমার ভয়ে কাঁদে? আমার আল্লাহ বলেন, যাও যাও ঘোষণা করে দাও, যারা আমি আল্লাহর ভয়ে জাহান্নামকে না দেখে জাহান্নামের
শাস্তির ভয়ে যারা কান্দে, আমি আল্লাহ তাদের চোখের পানিগুলো প্রবল করে নিয়েছি, আমি আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছি। আমার আল্লাহর কাছে অনেক বেশি। হযরত মূসা কালিমুল্লাহ কুরবান যাচ্ছেন, প্রতিমধ্যে হযরত মূসা কালিমুল্লাহ কান্না শুনতে পান, করুণ কণ্ঠে কাঁদতেছে, কিন্তু কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কে কাঁদে? মূসা আলাইহিস্সালাম চতুর্দিকে তাকায়, লক্ষ্য করে দেখে কেউ নাই, কোথায় থেকে কান্নার আওয়াজ আসে? এত করুণ কান্না, এত করুণ কান্না, কে কাঁদে রে? মূসা আলাইহিস্সালাম যাইতে যাইতে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের আড়ালে যাইয়া দেখে একটা পাথরের ভিতর থেকে কান্না আসতেছে। আল্লাহু আকবার বলে হযরত মূসা কালিমুল্লাহ পাথরকে জিজ্ঞাসা করে, পাথর তুমি কান্না কেন? পাথর বলে, আল্লাহর পয়গম্বর মূসা, আমার আল্লাহ, আমার আল্লাহ বলেছেন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে চেতানো হবে, জাহান্নামকে বর্জিত করা হবে, মানুষ এবং পাথর জাহান্নামের লাকড়ি বানানো হবে, এই ভয়ে কান্দি জাহান্নাম সহ্য করতে পারো? জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না? বুকে হাত দিয়া বলো আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো আমি? যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, নামাজও লাগবে না, রোজাও লাগবে না, আল্লাহর ইবাদত লাগবে না, জাহান্নামে জ্বলার জন্য রেডি হয়ে যাও। আমি আপনাদেরকে বলছি, এমন কোন বীর বাহাদুর আছেন নাকি একটা মোমবাতি জ্বালায় দিব, ওই মোমবাতির আগুনটার সামনে একটা মিনিট আঙ্গুলটা ধরে রাখবেন, এমন কোন বীর বাহাদুর আছেন নাকি? এমন কোন বাহাদুর নাই, মোমবাতির আগুন তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ বেশি কঠিন হবে, কথা ঠিক কিনা? ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না? আল্লাহর পয়গম্বর মূসা, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না, আমি পাথর, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই জন্য কান্দি, জাহান্নামের ভয়ে কান্দি। আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, আমি পাথরের জন্য, আমি আল্লাহর কাছে একটু প্রার্থনা করিলেন আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। হযরত মূসা আলাইহিস্সালাম তোর পাহাড়ে চলে গেলেন, আমার আল্লাহর সাথে কথা বলতেছেন, পাশ দিয়া মাঝখানে পাথরের কথা, পাথরের দরখাস্ত তুলে ধরলেন, আল্লাহ আমি আশ্চর্য হয়ে গেলাম, করুণ কণ্ঠে কান্না শুনতেছি, কোন মানুষ পাই না, কে কান্দে? আমি লক্ষ্য করে দেখলাম একটা পাথর কাঁদতেছে, জিজ্ঞাসা করলাম পাথর কেন কান্দ? পাথর জবাব দেয়, জাহান্নামের ভয়ে কান্দি। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন যদি জাহান্নামের মধ্যে এত কঠিন শাস্তি হবে, জাহান্নামের মধ্যে যে পোশাক পরানো হবে, এই পোশাকের একটা টুকরা যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হইতো, দুনিয়ার মানুষ এই কাপড়ের টুকরার গন্ধে, দুর্গন্ধে সমস্ত মানুষ, সমস্ত প্রাণী মারা যাইত। বলেন নাউযুবিল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কার নাই, এই জন্য কান্দে। আমার আল্লাহ বলেন, যাও যাও মূসা, পাথরকে সম্মান জানিয়ে দিও, পাথর যেহেতু জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কাছে কান্দে, আমি আল্লাহ কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন থেকে পাথরকে মুক্তি দিলাম। আল্লাহু আকবার বলে, কান্নার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি, কান্দো দুনিয়ায় থাকা অবস্থায় কান্দ। এই জন্য কোন কবি বলেন, জাগ না হাই তো জাগলে আফলাক কে সায়া তলে, আসর তক সোয়া করোগে খাক কে সায়া তলে। আমার আল্লাহ বলেন, ওমিউ আমারাই জিম্মার জাখুন ইলা ইয়াউমি কমপক্ষে যে লোকটা সবার পরে মারা যাবে, এই লোকটা কমপক্ষে 40,000 বছর আগামে বর্জকে থাকবে। ওরে আল্লাহ, 40,000 বছর
কমপক্ষে যে লোকটা সবার পরে মারা যাবে এই লোকটা 40,000 বছর আগুনের মর্যাদে থাকবে। এখন হিসাব করে দেখেন কত লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগুনের মর্যাদের মধ্যে থাকা লাগবে। ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন কম, জাহান্নামের আগুন কবরের শাস্তি, কবরের আজাব সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন পাথরকে মাফ করে দিলাম, জাহান্নাম থেকে মুক্তি দান করলাম। ওই পাথর হযরত মূসা আলাইহিস সালাম পাথরের কাছে কবর জানায় দিলেন, পাথর রে তোর কান্না আল্লাহ মঞ্জুর করছে, কান্নার বিনিময়ে আল্লাহ তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। পাথরের কান্না আরো বেড়ে গেছে, হযরত মূসা কালিমুল্লাহ কিছুদিন পরে আবার এই রাস্তা আসতেছে, দেখে পাথর আরো বেশি জোরে কাঁদবে, আরো করুন কণ্ঠে কাঁদতেছে, জিজ্ঞাসা করে পাথর আমার আল্লাহ তো তোকে জাহান্নাম থেকে মুক্তি দান করছে, এরপরেও কেন কামড়াস? পাথর বলে এতদিন কাঁদছি জাহান্নামের ভয়ে, আর এখন কান্দি আমার মাওলারে সন্তুষ্ট করার জন্য। আল্লাহু আকবার বলে একমাত্র আমার আল্লাহর কাছে পছন্দ হইল কান্না, কান্নাটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। এই জন্য ভোর রাত্রে উঠা, গভীর জমিতে উঠা, তাহাজ্জুদের নামাজ পড়া, জিকির করা, মোনাজাতে হাত তোলো, চোখের পানি সেরে সেরে আল্লাহর কাছে কান্দো, আল্লাহ পাক চোখের পানির বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, কথা ঠিক কিনা? ছোট্ট বিচ্ছি বাচ্চা গজল গাইতেছিল, একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে, যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন যাওয়া লাগবে কি লাগবে না? আমরা কি এই দুনিয়ায় থাকতে পারবো? চিরকাল থাকার জন্য আসছি নাকি? যাওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতেই হবে, এই দুনিয়াতে থাকা যাবে না, এই দুনিয়াতে যাওয়ার জন্যই আল্লাহ পাক পাঠাইছেন, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইব রে মন সারিয়া সারিয়া, বলেন না মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইব রে মন সারিয়া সারিয়া। ছেলেরা কান্দে মেয়েরা কান্দে কেউ উঠে গাইতে পারবে না, ছেলেরা মেয়েরা বসে কান্দিবে পালনের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া আমার পরাণ পাখি রে আমার কলম নারে, একদিন তো যাইবার পাখি উড়িয়া একদিন তো যাইবার মাটি সারিয়া, বড়ই পাতার গরম জলে গোসল করাইবে চারজন মিলিয়া, এমন দিন আসবে ছেলেরা কাঁদবে, মেয়েরা কান্দতে থাকবে, মা বাবা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, সারা দুনিয়া মানুষ কাঁদলেও তোমাকে আমাকে রাখতে পারবে না, আজরাইলের সুবন থেকে বাঁচাইতে পারবে না, আজরাইল যেদিন ধরবে সেদিন সারা সারি নাই, কথা ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতেই হবে, অতএব এই দুনিয়ার বাড়ি গাড়ি এই দুনিয়ার টাকা পয়সা কিচ্ছুই না। আল্লাহ কোরআনের বাগান জান্নাত
গাছের বাগানকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনার কুদরতের দ্বারা, আপনার কুদরতের খেলাটা আজকে দেখা দেন না মাওলা। ও মাওলা, তোমার বান্দা মনোযোগ সহকারে এই বৃষ্টির মধ্যেও কথাগুলো শুনতেছে, কোরআন হাদিসের কথা। আল্লাহ দয়া করে মেহরবানি করে কয়েক ঘন্টার জন্য আপনি হেফাজত করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার বর্গ সকলকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন বাঁচাইবা? কারণ মানুষ এবং পাথর জাহান্নামের লাকড়ি বানানো হবে। জাহান্নামের আগুন যখন কমে যাবে, তখন আগুনের পাওয়ার যখন কমে যাবে, তখন মানুষ ফেলে দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, পাথরগুলো ফেলে দেওয়া হবে। জাহান্নাম যেমনভাবে গ্যাসের চুলা বাড়াইলে যেমনভাবে আগুন বাড়তে থাকে, এমনিভাবে মানুষগুলো প্রজ্বলিত, মানুষগুলো তারা প্রজ্বলিত হবে, পাথর তারা প্রজ্বলিত হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সামনে আরো লম্বা এমন এক ফল আল্লাহ পাক জাহান্নামের মধ্যে খাইতে দিবে। ওই ফল খাওয়ার আগে, ওই জাহান্নামী হওয়ার আগে আমাদেরকে সাবধান হওয়া লাগবে, কথা ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুরাতুম মিন হুরাতিন নার। কারো জন্য জাহান কবরটা একটা জান্নাতের টুকরা হবে, কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। কবরের আজাব আছে না? আরো জোরে বলেন আছে কিনা? দুজেকে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল কবরু রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফারিন নার আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন 1000 বছর আগে মানুষ দেখিত গরবারে মানুষ দেখিত সঙ্গী হবে কবরের মধ্যে রাইকা
থেকে মুক্তা কইরা এক করে শোয়া। যখন বান্দা উঠে যায়, বান্দারা যখন উঠে যায় তখন কাঁদতে থাকে আর বলতে থাকে, হায়রে আমার দুনিয়ার প্রতিপত্তি কোথায় গেল, দুনিয়ার ক্ষমতা কোথায় গেল, দুনিয়ার বাড়িঘর কোথায় গেল, ছেলে মেয়ে কোথায় গেল, কেউ তো আমার সঙ্গে হইল না। আসবে দুইজন ফেরেশতা, ইয়াতিহি মারা কানে, দুইজন ফেরেশতা আসবে, ইজলিসানিহি ফেরেশতা বসাইবে, বায়কুলানে তারা বলতে থাকবে, মার রব্বুকা ওয়া মার আমা দীনুকা ওয়া মার নাবিয়ুকা, তোমার রবকে এত সহজ না, আমার রব আল্লাহ এই কথা বলা এত সহজ না। দুনিয়াতে যারা রবের জন্য কাঁদছে, যারা রবের জন্য আবাদত করেছে, যারা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার কুরবানি, আমার নামাজ, আমার আমার আবাদত বন্দেগি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা সব আল্লাহ পাকের জন্য। এমনি ভাবে যারা রবের জন্য আত্মসমর্পণ করতে পারবে, নিজেকে বিলিয়ে দিতে পারবে, ওই দিন কবরের মধ্যে ফেরেশতার জব প্রশ্নের জবাব দিতে পারবে, রব্বি আল্লাহ আগমন,
আলোচনা সামনে না চালা দিয়ে দিলে ভালো হয়, কথা ঠিক কিনা? আমি তো এলাকার মানুষ, বড়কা মুরগির এলাকা বরাবর, আত্মীয় স্বজন এলাকাবাসী মহল্লাবাসী তথা সমস্ত দুনিয়ার মুসলমানের ফিকির করো, কি করে মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে পারে এই কথার ফিকির আমাদেরকে করতে হবে, কথা ঠিক কিনা? এটাই হলো আমার মূল আলোচনা। এবং আল্লাহ রাসূল বলেছেন কবর কারোর জন্য জান্নাতের টুকরা হবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। দুই নম্বর প্রশ্নের জবাব দিচ্ছেন, তিন নম্বর প্রশ্ন, তিনটি প্রশ্নের জবাব যখন দিয়ে দিবা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, বাফরেশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ফাতাহুনাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাতের পোশাক পরে দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাত পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও, জান্নাত থেকে কবরে হাওয়া চালু করে দাও। আমরা কি এরকম একটা মরা, এরকম একটা খবর চাই না কি বলেন? যদি চাই তাহলে আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছে? নবীর আদর্শের জন্য, নবীর আদর্শের জন্য যদি তাজা রক্ত দেওয়া লাগে, তাজা রক্ত শরীর থেকে ঢেলে দিব, রাজি আছে কিনা জোরে বলে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।